নমস্কার বন্ধু সকল, আজির এক অন্য একটা ভিডিওলে আপনার সকলকে স্বাগত জানাইছো। আজি আমার ভিডিও আলোচ্য বিষয় হয়েছে রাষ্ট্রীয় পতাকা উত্তোলনের নিয়ম আর রাষ্ট্রীয় পতাকা উত্তোলনের আইনকনের নামের বিষয়ে। সকল কথা জানিলে ভিডিওটি স্কিপ নকরক শেষলে চাই থাকব। সরকারের নির্দেশ অনুসরি হারগার থিরঙ্গার নিজের ঘর চৌহদত বা অন্য ঠাইত আজাদী কা অমৃত মহোৎসব আপনিও যদি রাষ্ট্রীয় পতাকা উড়াম বলে ভাবিছে, তেন্তে তিরঙ্গা পতাকা উত্তোলনের সহিতে জড়িত কেটামান বিশেষ নিয়মের বিষয়ে আপনিও জানি লওয়াটো অতি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় পতাকা উত্তোলনের বিশেষ নীতি নিয়ম সন্নিবিষ্ট হয়ে আছে এখন আইনত। আইনকনের নাম হয়েছে ফ্লেগ কোড অফ ইন্ডিয়া। প্রতিজন ভারতীয় পালন করব লাগিব এই আইন। আইন ভঙ্গকারী সকল যাব লাগিব জেললৈ। ফ্লেগ কোড অফ ইন্ডিয়ার নিয়ম অনুসরি পতাকাত যিকোনো বস্তু অঁকা অথবা লিখাটো অবৈধ। রাষ্ট্রীয় পতাকাত যদি আপনি কিবা লিখার লগতে পতাকার কিবা আকৃতি বনোয়ার কথা ভাবিছে, তেন্তে নকৰিব, কিয়নো এই কাম আইন বিরোধী। যিকোনো সামগ্রী রাখবলৈ ব্যবহার করব নোৱাৰিব তিরঙ্গাক। যিকোনো পরিস্থিতিত মাটিত স্পর্শ করবলৈ দিব নোৱাৰিব তিরঙ্গাক। ইউনিফর্ম অথবা সাজসজ্জার বাবে ব্যবহার করব নোৱাৰিব তিরঙ্গাক। রাষ্ট্রীয় পতাকাতকৈ উচ্চ অন্য কোনো পতাকা রাখব নোৱাৰিব। তাৰোপৰি তিরঙ্গাক যিকোনো পরিস্থিতিত আপনি দাগ করব নোৱাৰিব, লগতে আপনি পানিওটো খুৱাব নোৱাৰিব। উল্লেখযোগ্য যে 2002 চনৰ কোনো ঘৰ বা ব্যক্তিগত স্থানত তিরঙ্গা উৰুৱাৰ অনুমতি দিয়া নাছিল। 2002 চনত ফ্লেগ কোড অফ ইন্ডিয়ার নিয়ম কিছু সাল সলনি করার পাছতে ঘরের চৌহদত পতাকা উড়ার অনুমতি দিয়া হয়েছে। 2007 চনের পূর্বে নিশার ভাগতো পতাকা উত্তোলনের অনুমতি দিয়া নাছিল। 2007 চনের পাছতে ভারতীয় নাগরিকে 24 ঘন্টা পতাকা উড়ার অনুমতি লাভ করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, আমার অসম। নিকল গে